ভারত খুশিতে নাচছে আর পাকিস্তান চীন নির্ভরতার যে মাসুল গুনছে গদর বন্দরে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহারের সম্মতি দিতে বাধ্য হল ইসলামাবাদ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বেইজিংয়ের অর্থে তাই পাকিস্তানের কোনো কিছু চীন শুনতেই চাইছে না চীন যা চাইবে তাই মানতে হবে পাকিস্তানকে এমনিতেই সিপিইসি প্রকল্পে কোনো পাকিস্তানি কর্মীকে কাজে লাগানো হয়নি তাই নিয়ে ইসলামাবাদে ব্যাপক অসন্তোষ বিনিয়োগ যদি না আনতে পারে তাহলে সঙ্গে চুক্তি করে লাভ এমন এমন প্রশ্ন তুলেছে পাকিস্তানিরা অবস্থায় পাকিস্তান হল সিপিইসি নিয়ে দুটো বিষয়ে আপত্তি জানিয়েছিল প্রথম অধিকৃত কাশ্মীরে সিপিসির অর্থে দামের ভাষার জলধারা নির্মাণ করায় আপত্তি জানায় তারা ইসলামাবাদের বক্তব্য এই বাদ তাদের স্বার্থ করবে না দ্বিতীয়ত গদর বন্দরে ইউয়ান চালু নিয়ে বেঁকে বসে তারা এরপরে বিশ নভেম্বর চীন জানিয়ে দেয় সিপিইসির অধীনে তিনটি রাস্তা তৈরি প্রকল্পে তারা অর্থ দেবে না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সারা পৃথিবীকে সড়কপথে চীনের সঙ্গে জুড়তে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প হাতে নিয়েছেন তারই অঙ্গ এই সিপিইসি তবে বিশেষজ্ঞরা বলেছেন চীন আসলে অংশগ্রহণকারী দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলতে চাইছে শ্রীলঙ্কা পরিকাঠামোর উন্নয়নে বিপুল ঋণ দিয়েছিল চীন সেই ঋণ মিটাতে না পারায় হাম্বান্তত বন্দরকে চীনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে কলম্বো পাকিস্তানেও এমনি ভয় শুরু হয়েছে